মিনি পেন পাম্প বানানোর জন্য তোমাদের লাগবে একটি সাইকেল স্পোক, ট্রান্সপারেন্ট বল পয়েন্ট পেন কেস, ছোট্ট রিফিল আর মোটা সুতো। প্রথমে স্পোকের এক প্রান্তে সুতো দিয়ে ভালো করে নট দাও, একটা খুব টাইট জোরে নট দাও যেন এটি শক্তভাবে বসে থাকে। এখন খালি পেনটি নিয়ে ভিডিওতে দেখানো জানি দুটো ছেদ করো বা দুটি হোল করো, একটা সাইডে আর একটা পেনের উপরে। একটা ছোট্ট বল বিয়ারিং নাও আর এটা পেনের মধ্যে চালনা করো। এখন সাইকেল স্পোক সমেত সুতোর নটটি ভেতরে ঢুকিয়ে দাও, এটি একটি পিস্টনের কাজ করবে। দেখো পিস্টনটি খুব ফ্রিলিভাবে এবং শক্তভাবে পেনের ভেতরে মুভ করতে পারে। আর একটি ছোট্ট বল পয়েন্ট রিফিল এই হোলের মধ্যে ঢুকিয়ে দাও, এটি ডেলিভারি পাম্পের কাজ করবে। পুরো সেট আপটি তোমরা দেখতে পাচ্ছ। এখন মাগে জল নিয়ে এখন তোমরা যদি পাম্পিং অ্যাকশন করো, ওপর নিচ করো, তাহলে জল উপরের দিকে উঠে আসবে বল বিয়ারিংয়ের জন্য, আর এর সাথে সাথে ডেলিভারি রিফিলের মাধ্যমে ফোয়ারের আকারে বেরিয়ে পড়বে। দারুণ মজাদার অ্যাক্টিভিটি, দারুণ পাম্পিং টেকনোলজি, তোমরা বানাও ভীষণ মজা পাবে।